আমাদের প্রায় 200 থেকে 250 কর্মী আহত হয়েছে, তার মধ্যে 50 জনের বেশি বিভিন্ন হসপিটালে চিকিৎসা আছে। এর মধ্যে 70 জন আগে পর্যন্ত মাথাতে গুরুতর চোট পেয়েছেন এবং একাধিক কর্মী ডায়মন্ড হারবার থেকে, মেদিনীপুর থেকে, বাগনান হুগলি থেকে, উত্তরবঙ্গ আসানসোল থেকে বহু কর্মী হাত ভাঙা হয়েছে, পা ভাঙা হয়েছে, প্রায় 200 বেশি কর্মী ইনজোর। আমরা এটা নিয়ে লড়াই করব আর আমাদের সভাপতি রিলিজ হওয়ার পরে আমি এবং আমাদের মাননীয় সভাপতি ছয় নম্বর মুরলীধর সেন লেন থেকে আমরা রাউন্ড ডাউন থাকবেন। আমরা সেখানে প্রেস কনফারেন্স করে পার্টির পরবর্তী কর্মসূচি জানাব। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি সব খবর সবার আগে পরিবেশন করার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি চোখে চোখ রেখে কথা বলার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি খবরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির রঙে পরিবেশন করার, আমরা কেবল প্রতিশ্রুতি দিয়েছি সত্যটাকে আপনাদের কাছে তুলে ধরার, যা আমরা পালন করেছি ও করতে থাকব। দেখতে থাকুন KLSP নিউজ, কোনো বাধা মানে না।